তাই ও ছেলেদের স্টাইলে কাঁচের জুতা বানাই
হয়েছিল আর আমরা যখন সেটা দেখতে চেয়েছিলাম আমাদের কাউকে সেটা দেখায়ও নাই, তাই আমি ওটা লুকিয়ে দেখতে গিয়ে ভুলে ভেঙে ফেলছিলাম। আর আজ পর্যন্ত ওই গর্দভটা জানতেই পারে নাই যে ওর জুতা ভেঙে ফেলছি আমি। ভালোই করছস। তো আপনি কি এখন অনুতপ্ত? হ্যাঁ, এই জন্যই তো এসেছি। আমি আমার ইয়ঙ্গি ভাইয়ার ব্যবহৃত জিনিসপত্র আমার স্কুলের মেয়েদের কাছে বিক্রি করে দিই ইয়ঙ্গি ভাইয়াকে না জানিয়ে। হোয়াট দা ফুচকা? কিন্তু কেন? ওই মানে ইয়ঙ্গি ভাইয়া একবার আমাদের স্কুলে গেছিল, তো তারপর থেকে স্কুলের সব মেয়েরা ওর ফ্যান হয়ে গেছে। সারাদিন শুধু বলতে থাকে ইয়ঙ্গি মেরেনি ইয়ঙ্গি মেরেনি, তাই আর কি একটা বিজনেস করতেছি। এই জন্যই তো বলি আমার জিনিসগুলো যাই কই। এই কাহিনীটা হলো, আমি একবার ভি ভাইয়ার চুলে তিন চারটা চুইংগাম সুন্দর মতো লাগাই দিয়েছিলাম, আর যার কারণে ওকে পরে টাকলা গাল হইতে হয়েছিল। কিন্তু আপনার এমনটা করার কারণ কি? ও আমাকে আমার ফ্রেন্ডের সামনে শাকচুন্নি বলে ডাকছিল, আর আমার ফ্রেন্ডের সামনে ও আমার সাথে ঝগড়াও করছিল। হাই কপাল, মাইয়ারও যে এত ডেঞ্জারাস হয় জানতামই না। জীবনে আর যাই করি মাইয়াগুলোকে ঝগড়ায় জড়াবো না। আমি একবার আমাদের আব্বুর পকেট থেকে 10,000 টাকা নিয়েছিলাম মেকআপ কেনার জন্য, আর আব্বুকে বলছিলাম যে ওই টাকা জিমিন নিয়েছে আর মেয়েদের পেছনে খরচ করছে, যেহেতু ওর এমন সব আছে। আর ফলস্বরূপ আব্বু ওকে কি মাইটাই না দিছিল সবার সামনে, সেটা মনে পড়লে আমার এখনো হাসি আসে। মানে আমি হাসিটাকে কন্ট্রোলই করতে পারি না। কিছু কি বললেন ফাদার? না মানে হ্যাঁ, আপনি কি অনুতপ্ত? আমার না তিনটে ছোট ভাই আছে, জিমিন, জাংকুক আর ভি। ওরা এতটা অপরিষ্কার, এতটা অপরিষ্কার যে কি বলবো আপনাকে। পুরো ঘর বাড়ি সব সময় ময়লা করে রাখে, তাই আমি একবার ঘরের সমস্ত ময়লা একত্রে করে সেই ময়লা দিয়ে নুডলস বানিয়ে ওদেরকে খাইয়েছিলাম, ওদেরকে শিক্ষা দেওয়ার জন্য। ওরা কিছু বলেনি? ওরা তো টেরই পায়নি, তাহলে বুঝুন কেমন টাইপের ওরা। আর জীবনেও হবি ভাইয়ের দেওয়া কিছু খামো না। তো আপনি কি অনুতপ্ত? আমি একবার জাংকুকের খাবারে জামাল গোটা মিশাই দিয়েছিলাম, আর তারপরে ও ওয়াশরুমে যে কতবার গেছে আর আজকে কি বলবো। বেচারা আমার ছোট ভাই জাংকুক, দাঁড়া কইতাছি ওরে। আপনি কি কিছু বললেন ফাদার? না মানে হ্যাঁ, আপনি কি অনুতপ্ত? হাই, মাই নেম ইজ ভি অ্যান্ড আই এম গুড বয়। হ্যাঁ সেটা সারা দুনিয়ায় জানে, এখন বলুন আপনি কেন এসেছেন এখানে? কিছুদিন আগে নামজন ভাইয়ের সবগুলো বই আমি বিক্রি করে দিয়েছিলাম, তবে বিক্রির টাকাগুলো কিন্তু আমি ভালো কাজে লাগিয়েছি। কিরকম ভালো কাজ? ওই যে দেখেন না রাতে কতগুলো মানুষ রাস্তায় কষ্ট করে, আহারে দেখলেই বুকটা ফাইটকা যায়। ও তাহলে কি আপনি টাকাগুলো দিয়ে ওই অসহায় মানুষদেরকে সাহায্য করেছেন? আরে না, আমি তো নিজেই কত বড় অসহায় জানেন না, আমার তো ওদের কষ্ট সহ্যই হয় না। তাই ওই টাকা দিয়ে আমি নাইট ক্লাবে গেছিলাম, যাতে অন্তত যে সময়টুকু আমি নাইট ক্লাবে থাকবো ওই সময়টাতে ওদের কষ্ট আমাকে দেখতে না হয়। আপনি আসলে কিসের জন্য অনুতপ্ত? বই বিক্রি করে নাইট ক্লাবে যাওয়ার জন্য। আমার আসলে কক্সবাজার যাওয়া উচিত ছিল। হ্যালো, আমি জিকে এন্ড আই এম ইন্টারন্যাশনাল প্লেবয়। আমরা হচ্ছি 7 ভাই 5 বোন, আর তাদের মধ্যে সবথেকে বড়ই হলাম আমি। হোয়াট, আপনি সবথেকে বড়? তাহলে ছোট কে? কিং সবজিন। ও আচ্ছা, আপনি এখানে কিসের জন্য এসেছেন? আসলে আমি একবার জিমিনের জাইঙ্গা ওরে না বইলে ইউজ করছি। হোয়াট, শালা জাইঙ্গা তোর খবর আছে? তো আপনি কি অনুমতি না নিয়ে ব্যবহারের জন্য অনুতপ্ত? না না, ব্যাপারটা এমন না, আসলে আমি ওই জাইঙ্গাটা একটানা 10 দিন ইউজ করছি, আর সেটা না ধুয়ে জিমিনের আলমারিতে রেখে দিয়েছিলাম, আর জিমিনও ওইটা না ধুয়ে এক সপ্তাহ পরছে। হোয়াট,
ভাইঙ্গার বাচ্চা, তোরে যে আমি কি করবো? তো আপনি কি এই জন্য অনুতপ্ত? আসলে আমি কনফিউজড যে আমি কোনটার জন্য অনুতপ্ত, মানে আমি আরেকটা কাজও তো করেছি। আর সেটা কি? আমি একবার জিমিনের ব্রাশ কোমরের মধ্যে চুবিয়ে ওইটাকে ওভাবেই রেখে দিয়েছিলাম, আর জিমিনও ওই ব্রাশ দিয়ে ব্রাশ করছিল। জাংকুক, বসো আমার একটু এদিকে আসবেন প্লিজ। জাংকুকের বাচ্চা, এখান থেকে বের হয়ে সবার আগে গুলি দামে তোরেই মারবো। যাক, সবাইটা শেষ হলো। ও ইয়ুঙ্গি, দেখছো সবগুলো কত বড় বড় ফাজিল কি কি কইরা বেড়াইছে? তুই আবার কোন খাতের মোলা? তুইও যে কত কিছু করছো জানি না মনে হয়। এক্সকিউজ মি, কেউ কি আছেন এই রুমে? আরে বাস, এটা সিনু না? সিনু এখানে কি করে? আরে সিনু, তুমি এখানে? আপনারা দুজন আমাকে কি করে চিনলেন ফাদার? ওই আমাদের তো সৃষ্টিকর্তার সাথে কানেকশন আছে তাই আর কি। ও আচ্ছা, তাই বলুন আপনি এখানে কি জন্য এসেছেন? অ্যাকচুয়ালি আমি এখানে আমার বয়ফ্রেন্ডের জন্য এসেছি। বাহ, তার যে এসে আমার কথা বলছে, এখানে ও আমার জন্য এসেছে, কত ভালোবাসে আমাকে ও। তো বলুন আপনার বয়ফ্রেন্ডের কি হয়েছে? না না না, ওদের কিছু হয়নি, ওরা একদম ঠিক আছে। ওরা মানে আমার বয়ফ্রেন্ড তো সিঙ্গুলার না, প্লুরাল, সাতজন।